হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নিড এডুকেশনাল চ্যানেল। আমি আপনাদের জন্য এই সপ্তাহের যে ইম্পর্টেন্ট যতগুলি যে যে আপনারা গভর্নমেন্ট জবের জন্য অ্যাপ্লাই করতে পারেন তার বিভিন্ন ডিটেলসগুলো সঙ্গে নিয়ে এসেছি। এই সপ্তাহের আপনাদের যে বেঙ্গলি ম্যাগাজিনগুলো বেরোয় সেখান থেকে এই নিউজগুলো আপডেট করা, এবং লাস্টে আপনাদের প্রত্যেক যারা গভর্নমেন্ট জব প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য একটি আপডেট আছে, তো সেটা আমি ভিডিও লাস্টে ডিসক্রিপশন করব। তো এখন চলুন বন্ধুরা স্টার্ট করা যাক। প্রথমে আপনারা দেখে নিন কী কী পোস্টে আপনারা কোথায় কী অ্যাপ্লাই করতে পারবেন। ফার্স্ট যেটি হচ্ছে সেটি হচ্ছে আপনাদের আর্মি স্কুলের জন্য টিচার নেওয়া হবে। টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 8,000, এবং তা এডুকেশন কোয়ালিফিকেশান আপনাদের অবশ্যই গ্র্যাজুয়েশন এবং পোস্ট গ্র্যাজুয়েশন হবে, এবং তার সঙ্গে আপনাদের যে বিএড এবং ডিএড যে কোর্সগুলি করে বিএড কোর্স যেটি সেটি আপনাদের কমপ্লিট করে থাকতে হবে। এর লাস্ট ডেট সাবমিট করার হচ্ছে 24শে অক্টোবর। ওয়েবসাইটে আপনারা APS.CSB.in, এই ওয়েবসাইটে গেলে আপনারা রিলেভেন্ট ডিটেলস যেগুলি সেগুলি পেয়ে যাবেন। নেক্সট যেটি রয়েছে সেটা হচ্ছে ইন্ডিয়ান আর্মিতে নাবিক এন্ট্রিতে কুক এবং স্টুয়ার্ড পোস্টের লোক নেওয়া হবে। কয়েকশো ভ্যাকেন্সি এর মধ্যে রয়েছে, এডুকেশন কোয়ালিফিকেশান রয়েছে, মাধ্যমিক পাস থাকতে হবে। এটির অ্যাপ্লাই করার লাস্ট ডেট হচ্ছে 29/10/2018, বয়স হতে হবে 1/4/2018-র মধ্যে, 18 থেকে 22 বছরের মধ্যে। যারা কাস্ট অনুযায়ী তারা অবশ্যই যে যেমন ভাবে ছাড়ের নিয়ম আছে সে অনুযায়ী বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন। ওয়েবসাইটটি হচ্ছে www.joinindiancoastguard.gov.in, এই ওয়েবসাইটে গেলে আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন। নেক্সট যেটি রয়েছে সেটি হচ্ছে হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশনে টেকনিশিয়ান পোস্টে লোক নেওয়া হবে টোটাল 122 জন। এটার জন্য আপনার ডিপ্লোমা এবং গ্র্যাজুয়েশন পোস্ট ওয়াইজ আপনাদের কোয়ালিফিকেশনগুলি দরকার। এটি অ্যাপ্লাই করার লাস্ট ডেট হচ্ছে 31শে অক্টোবর, বয়স হতে হবে আপনাদের 1/10/2018-র মধ্যে, 18 থেকে 25 বছরের মধ্যে। ওয়েবসাইটটি হচ্ছে www.hindustanpetroleum.com। এরপর আছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের ট্রেড অ্যাপ্রেন্টিস এবং টেকনিক্যাল অ্যাপ্রেন্টিস পোস্টে টোটাল 441টি লোক নেওয়া হবে। এডুকেশন কোয়ালিফিকেশান আপনার ট্রেড অ্যাপ্রেন্টিসের জন্য আইডিআই পাস এবং টেকনিক্যাল অ্যাপ্রেন্টিসের জন্য গ্র্যাজুয়েশন পাস হতে হবে। এটি অ্যাপ্লাই করার লাস্ট ডেট হচ্ছে 1 নভেম্বর 2018 অবধি, বয়স হতে হবে 18 থেকে 24 বছরের মধ্যে। ওয়েবসাইটটি হচ্ছে www.iocl.com। এরপর হচ্ছে এইমস রিক্রুটমেন্ট বোর্ড, এইমস এর নার্স পোস্টে লোক নেওয়া হবে, টোটাল 2,000টি লোক নেওয়া হবে। এডুকেশন কোয়ালিফিকেশান বলেছে আপনাদের নার্সিং এর ক্ষেত্রে বিএসসি নার্সিং যে কোর্স সেটি কমপ্লিট করে থাকতে হবে। এটির অ্যাপ্লাই করার লাস্ট ডেট অনলাইনে হচ্ছে 29শে অক্টোবর 2018, বয়স হতে হবে 29/10/2018-র মধ্যে, 21 থেকে 30 বছরের মধ্যে। এর ওয়েবসাইটটি হচ্ছে www.aimsexam.org। এরপর আমরা নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়াতে ট্রেনিং পোস্টে লোক নেওয়া হবে, টোটাল শূন্য পদ রয়েছে 122টি। এডুকেশন কোয়ালিফিকেশান চাই 12 পাস অথবা সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই পাস। লাস্ট ডেট সাবমিট করার 14ই নভেম্বর, এবং বয়স হতে হবে 4 নভেম্বর অবধি, 18 থেকে 24 বছরের মধ্যে। ওয়েবসাইটটি হচ্ছে www.npclcareers.co.in। এবার যেটি হচ্ছে রিক্রুটমেন্ট, যে এমপি মধ্যপ্রদেশের নোট প্রেসের থেকে আপনাদের টেকনিশিয়ান পোস্টের জন্য টোটাল 86 ক্যান্ডিডেটদের নেওয়া হবে। এর এডুকেশন কোয়ালিফিকেশান পোস্ট অনুযায়ী আইটিআই ডিপ্লোমা এবং ডিগ্রিতে কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে। এটি ফিল আপ করার লাস্ট ডেট হচ্ছে এটি সম্ভবত 5ই নভেম্বর হবে, এবং বয়স হতে হবে 9ই নভেম্বর 2018 পর্যন্ত, 25 বছরের মধ্যে। এটি লাস্ট ডেটটি আপনারা একটু চেক করে নেবেন, এটা 5ই নভেম্বর আছে। ওয়েবসাইটটি হচ্ছে www.bnpdivas.spmcil.com। এরপর রয়েছে ফার্টিলাইজার এবং কেমিক্যাল ডিপার্টমেন্টে অ্যাপ্রেন্টিস পোস্টে লোক নেওয়া হবে, টোটাল শূন্য পদ 24টি। এটির জন্য যে কোনো শাখায় ডিগ্রি কোর্স চেয়েছে, রিলেভেন্ট ট্রেডে ডিগ্রি হতে হবে, এবং লাস্ট ডেট হচ্ছে সাবমিট করার 21শে অক্টোবর, বয়স হতে হবে 2/10/93, এবং তারপরে যাদের ডেট অফ বার্থ তারা এটির ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবেন। ওয়েবসাইটটি হচ্ছে www.fact.co.in। এরপর রেলটেল থেকে আপনাদের ইঞ্জিনিয়ার এবং টেকনিশিয়ান পোস্টে কিছু লোক নেওয়া হবে, টোটাল শূন্য পদ 15টি। ইঞ্জিনিয়ারের জন্য আপনাদের ডিগ্রি থাকতে হবে, এবং টেকনিশিয়ানের জন্য সেই সংশ্লিষ্ট পদে আপনাদের ডিপ্লোমা করে থাকতে হবে। লাস্ট ডেটের জন্য আপনাদের ওয়েবসাইট ফলো করতে হবে। বয়স হতে হবে 1/10/2018 অনুযায়ী 18 থেকে 27। এটিতে আপনাদের অনলাইনে আবেদন করতে হবে, এবং তার আগে আপনাদের কিন্তু MHRD NATS, এটি ওই ন্যাশনাল অ্যাপ্রেন্টিসের সম্ভবত এটি এনরোলমেন্টের একটি ওয়েবসাইট, সেখানে প্রথম আপনাদের নাম নথিভুক্ত করে তারপর আপনারা এটিতে অ্যাপ্লাই করতে পারবেন। এবার হচ্ছে কাজী নজরুল ইসলাম ইউনিভার্সিটিতে আপনার প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পোস্টে কতগুলি লোক নেওয়া হবে, টোটাল শূন্য পদ রয়েছে 46টি। লাস্ট ডেট এবং শিক্ষাগত লাস্ট ডেট এর 4 নভেম্বর 2018 হবে, এবং ওয়েবসাইটটি হচ্ছে আপনাদের www.knu.ac.in, এই ওয়েবসাইটে গেলে আপনারা রিলেটেড ইনফরমেশন পেয়ে যাবেন।
এরপর হচ্ছে আইটিবিপিতে কনস্টেবল পোস্টে লোক নেওয়া হবে, টোটাল 85টি শূন্য পদ রয়েছে। এডুকেশন কোয়ালিফিকেশান 10th পাস হয়েছে, লাস্ট ডেট এর সাবমিট করার হচ্ছে 15ই অক্টোবর থেকে এর অনলাইন সাবমিশন শুরু হবে এবং লাস্ট ডেট হচ্ছে 13ই নভেম্বর অবধি। বয়স হতে হবে আপনাদের 13ই নভেম্বরের মধ্যে 18 থেকে 25 বছরের মধ্যে। ওয়েবসাইট হচ্ছে www.recruitment.idppolice.nic.in। এরপর হচ্ছে আপনাদের আইআইটি পাটনাতে অ্যাসিস্ট্যান্ট পোস্টে লোক নেওয়া হবে, 16টি ভ্যাকেন্সি রয়েছে। গ্র্যাজুয়েশন এবং সঙ্গে 1 বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। লাস্ট ডেট এটি রয়েছে 5ই নভেম্বর। বয়স হতে হবে আপনাদের 5ই নভেম্বরের মধ্যে 27 বছরের মধ্যে। ওয়েবসাইটটি হচ্ছে iitp.ac.in। এটি আপনাদের অনলাইনে ফিল আপ করে এই সব ডিটেলস আপনার নথিপত্র সহ এই অ্যাড্রেসটিতে পাঠাতে হবে। অ্যাড্রেসটি আপনাদের স্ক্রিনে দেখা রয়েছে, আপনার এই অ্যাড্রেসটি নোট ডাউন করে নেবেন। এরপর যেটা হচ্ছে ইন্ডিয়ান আর্মিতে র্যালি হবে, আপনারা সবাই জানেন, এবং সেটি আপনাদের ব্যারাকপুরে র্যালি হবে। এবং এডুকেশন কোয়ালিফিকেশান এখানে মাধ্যমিক, এইচএস এবং গ্র্যাজুয়েট চাওয়া হয়েছে। লাস্ট ডেট এটি সাবমিট করা হয়েছে 27শে অক্টোবর। বয়স এবং অন্যান্য যোগ্যতা আপনারা www.joinindianarmy.nic.in এই ওয়েবসাইটে গেলে পেয়ে যাবেন। এবার হচ্ছে আপনার ইউজিসি নেটের মাধ্যমে কতগুলি লেকচারার পোস্টে লোক নেওয়া হবে। এডুকেশন কোয়ালিফিকেশান এর পোস্ট গ্র্যাজুয়েট, লাস্ট ডেট এটি 15ই নভেম্বর। আপনারা CASIRHRDG.RES.IN এই ওয়েবসাইটে গেলে আপনাদের এজ, কতগুলি ভ্যাকেন্সি এবং অন্যান্য রিলেটেড ডিটেলস পেয়ে যাবেন। এবার হচ্ছে আপনাদের চণ্ডীগড় হসপিটালের ক্ষেত্রে স্টাফ নার্স নেওয়া হবে, টোটাল ভ্যাকেন্সি 178টি। এডুকেশন কোয়ালিফিকেশান আপনাদের GNM পাস করে থাকতে হবে। পোস্ট অ্যাপ্লাই করার লাস্ট ডেট হচ্ছে এটি 25শে নভেম্বর। ডেট, বয়স এবং অন্যান্য ইনফরমেশান জানার জন্য আপনাদেরকে www.bmch.gov.in এই ওয়েবসাইটে গেলে আপনারা সব ডিটেলস পেয়ে যাবেন। এরপর হচ্ছে বেলডাঙ্গা মিউনিসিপ্যালিটিতে ক্লার্ক এবং মজদুর পোস্টে লোক না হবে, টোটাল শূন্য পদ 30টি। যোগ্যতা অনুযায়ী শূন্য পদ 8th মাধ্যমিক এবং 12th পাস রয়েছে। লাস্ট ডেট এটি সাবমিট করা রয়েছে 30শে অক্টোবর। www.beldangamunicipality.org এই ওয়েবসাইটে গেলে আপনারা সব ডিটেলস পেয়ে যাবেন। এবার হচ্ছে ক্যালকাটা হাইকোর্টের গ্রুপ ডি পোস্টে লোক নেওয়া হবে, 221টি। এডুকেশন কোয়ালিফিকেশান 8th পাস আছে। লাস্ট ডেট এর ফিল আপ করার 29শে অক্টোবর অবধি আছে। ক্যালকাটা হাইকোর্ট .gov.in এই ওয়েবসাইটে গেলে আপনারা সব ডিটেলস পেয়ে যাবেন। এবার যেটি ভিডিও লাস্টে আপনাদের ভিউয়ার্সদের জন্য একটি রিকোয়েস্ট ছিল যে আমি আপনাদের প্রয়োজন মতো ভিডিও এবার থেকে বানাতে চাই, বিশেষ করে যাদের আপকামিং পরীক্ষা রয়েছে। অনেকের ক্ষেত্রে অনেক কিছু টপিক রয়েছে যেগুলো আপনারা হয়তো মনে রাখতে পারেন না, বা নতুন কোনো কারেন্ট অ্যাফেয়ার্সের স্ট্যাটিক পার্ট যেগুলো আপনাদের মনে থাকছে না, সেগুলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান। কোনো কোনো কারোর হয়তো সায়েন্সের কোনো পার্ট প্রবলেম থাকতে পারে, কারোর হিস্ট্রি জিওগ্রাফি কোনো পার্ট প্রবলেম থাকতে পারে। তো এরকম যারই যা কিছু অসুবিধা রয়েছে, আমি সেগুলো আপনার উপর একটি করে ভিডিও বানিয়ে সেটি লাস্টে আপনাদের ট্রিক সহ আপনাদের মনে করিয়ে দেওয়ার চেষ্টা করব বাংলা ভাষায়, যাতে আপনারা খুব ইজিলি সেগুলি মনে রাখতে পারেন। আপনাদের যেমন দরকার সেই অনুযায়ী ভিডিও বানানোটাই আমার টার্গেট। তো সেটাই বলছি আমাদের, এবং আপনারা জানেন আমাদের চ্যানেলটি খুবই ছোট চ্যানেল, আমরা খুবই সীমিত সংখ্যক মানুষ। সুতরাং আপনারা যেমন যেমন যে যা রিকোয়েস্ট করেন, পার্সোনালি সেই রিকোয়েস্টগুলোকে নিয়ে ভিডিও বানানো আমার পক্ষে এখন পসিবল। তো সেই জন্য আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা যে যা কিছু অসুবিধে রয়েছে যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে, কারেন্ট অ্যাফেয়ার্স হোক বা জিকে হোক বা যে কোনো পার্টের, ম্যাথ বা রিজনিং যে কোনো পার্টেই হোক, আপনারা অবশ্যই জানাবেন। যেসব জিনিস আপনারা হয়তো ইউটিউবে বা অন্যান্য জায়গা থেকে মেটেরিয়াল পাচ্ছেন না, সেগুলো আমাদের কমেন্ট বক্সে লিখে জানান, আমি সেগুলো নিয়ে অবশ্যই আপনাদেরকে ভিডিও বানাবো। সামনে অনেক আপকামিং পরীক্ষা রয়েছে, সেগুলোর জন্য আপনাদের যে যেখানে যা কিছু প্রিপারেশন অসুবিধা হচ্ছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। তো এটি বলা ছিল বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। শেয়ার করুন যাতে সবাই আপকামিং যে জবসগুলি এখন ফিল আপ করা যাবে সেগুলো সম্পর্কে জানতে পারে। চ্যানেলের সঙ্গে থাকুন এবং এবং যত আপডেট আছে আপনাদের